কিছু কিছু রান্না আসলে নর্মাল দেখতে হলে খেতে, কিন্তু খারাপ হয় না। যেমন আমার খুব পছন্দ একটা খিচুড়ি আজকে রান্না করে দেখাবো, এর জন্য আমি মসুর ডাল নিয়েছি আর বটি চাল নিয়েছি হাফ কাপের মতো, আর ভাতে চাল নিয়েছি হাফ কাপ। টোটাল আমার চাল ডাল মিলিয়ে 1 কাপ হয়েছে। তো আমি চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 4-5 বারের মতো ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি অল্প কিছু সবজি দিয়ে রান্না করবো। এর জন্য আমার বাসায় তেমন সবজি ছিল না, পটল ছিল, আলু ছিল আর ওলকচু ছিল, আমি ওগুলো দিয়ে রান্না করেছি। তো আপনার বাসায় অন্য অন্য কিছু থাকলে ওগুলো দিতে পারেন। আর পেঁয়াজ নিয়েছি 2টো, কাঁচামরিচ নিয়েছি ঝাল অনুযায়ী, আর রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, আর এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। হলুদ আমি হলুদের গুঁড়ো নিয়েছি এখানে 1/2 চামচেরও কম, মরিচ গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো, আর জিরে আর ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো, আর লবণ 7 মতো, আপনার ইচ্ছা কম বেশি নিতে পারেন। আর তেল নিয়েছি আমি 1/2 চামচের মতো, আমি যেহেতু তেল কম খাওয়া পছন্দ করি, এর জন্য কম দিয়েছি, আপনি বেশি নিতে পারেন। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আসলে আমি যেহেতু 1 কাপ নিয়েছি, সেই হিসেবে 2 কাপ পানি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ড্রাই করব না, এর জন্য 2.5 কাপের মতো পানি নিয়েছি। তো ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করব, কিছু পর পর নিয়ে দিব। তো ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি কোনো বাটা ঘষা বা কোনো বাটা মশলা দিইনি, কারণ আমি এটা খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি। এখানে আমি শুধু আদাটাকে হালকা থেতিয়ে নিয়েছি যাতে ভিতরে ফ্লেভারটা আসে। তো আমি প্রায় সময় এভাবে শর্টকাটে রান্না করার চেষ্টা করি। তো এই তো আমার হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, রান্না আমি নিয়েছি। ওই খিচুড়ি এখন আমি সার্ভ করবো। আমি এই খিচুড়িটা প্রায় সময় খেয়ে থাকি, খুব শর্টকাটে রান্না করা। আপনারা বাসায় আলসেমি লাগলে বা কেউ সুস্থ থাকলে এই খিচুড়িটা অনায়াসে করতে পারেন, দেখতে যেমনই হোক আপনার খেয়ে অবশ্যই ভালো লাগবে। কে কে এইভাবে খিচুড়ি রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে আছে অনেকভাবে কিছু রান্না করে, তো এখানে যদি মনে করেন যে আরও কিছু অ্যাড করা অথবা কিছু বাদ দেওয়া হয় তাহলে জানাতে ভুলবেন না, পরে পরে অবশ্যই চেষ্টা করব আপনাদের মতো ট্রাই করার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।